মৃত্যুর পরে মানুষ কোন কাজটা করতে পারে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রক্সানা। আবার চলে এসেছি দায়োজন নিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকতে। আমাদের পর্যটক ভাইদের জন্য কুইজ নিয়ে চলে এসেছি। চলুন দেখি এই গিফটটা তারা দিতে পারলেন কিনা। আমার সাথে কিছু ভাইয়ারা আছেন। ভাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের নামগুলো একটু জেনে নেই। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ। আমার নাম মোহাম্মদ শাহ আলম। এমডি মতিন ঢাকা থেকে। নাজমুল হোসেন খান ঢাকা। মোহাম্মদ আলী সুহেল ঢাকা। রাকিব খান ঢাকা। বুঝতেই পারতেছি আপনারা সবাই একসাথে এসেছেন, ঢাকা থেকে এসেছেন। একটা জোরে ঢাকা বলে চিৎকার দিবা। থ্যাংক ইউ সো মাচ। আমাদের পাশে একটা কাপল দেখতে পাচ্ছি। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নবাব। মোহাম্মদ নাসরিন। আপনারা কোথা থেকে বেড়াতে এসেছেন? আমরা সাভার থেকে আসছি, ঢাকা সাভার থেকে। আপনারা ঢাকা থেকে এসেছেন? আচ্ছা ঠিক আছে, আমাদের পর্যটক ভাইদের জন্য একটা কুইজ রেডি করেছি। যদি কুইজে সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনাদের জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার। আপনারা কি কুইজটা খেলতে রাজি আছেন? ওকে ওকে। আমি প্রশ্ন করতেছি, আপনাদেরকে বলতে হবে মানুষ মৃত্যুর পরে কোনটি করতে পারে। মৃত্যুর পরে মানুষ কোন কাজটা করতে পারে? মৃত্যুর পরে মানুষ খাটলে উঠতে পারে। মৃত্যুর পরে মানুষ কোন কাজটা করতে পারে? মৃত্যুর পরে কিছুই করতে পারে না। মৃত্যুর পরে আর সে কি? সে তো মৃত্যুই। একটা কাজ করতে পারে মানুষ মৃত্যুর পরে। মৃত্যুর পরে কি কাজ করতে পারে সঠিক জানা নেই। কি হতে পারে? আমল। মৃত্যুর পরে মানুষের চোখ বন্ধ থাকে, আরেকজনের কান্দে ওঠে মৃত্যুর পরে। না, আর এটার আরেকটা সুন্দর উত্তর আছে। এটা এটা যদি বলতে পারেন তাহলে পুরস্কার পেয়ে যাবেন। ভাই আপনি কিছু বলেন, মৃত্যুর পরে মানুষ কি কোন কাজটা করতে পারে? তার হিসাব দিতে হবে। কি হতে পারে ভাইয়া? মৃত্যুর পরে মানুষ আরেকজনকে কাঁদাতে পারে। আপনার নাম কি বলেছিলেন? মোহাম্মদ হারুনুর রশিদ। আমি ঢাকা থেকে এসেছি, যাত্রাবাড়ি। মোহাম্মদ হারুনুর রশিদকে কংগ্রাচুলেশন, সুনি শালি কুত্তে দিয়ে দিয়েছেন। আমাদের ঢাকার ভাইদের জন্য থাকবে একটি আকর্ষণীয় পুরস্কার। এবার আপনারা বলেন, আপনাদের কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, মজা করছি। আমরা 14 ফ্রেন্ড একসাথে আসছি আজকে দুই দিন, ঠিক আছে? আমরা অনেক মজা করেছি, ঠিক আছে? ইনানি বেশ গেছি, পদুয়ার ঘাট গেছি, বাজার গেছি। সো আজকেও আসি, সবাই কালকেও থাকবো, ঠিক আছে? অনেক ভালো লাগলো, বিশেষ করে আপনার কুইজে অংশগ্রহণ করে। সো আমরা উইনার হয়েছি, চ্যাম্পিয়ন ঢাকা। থ্যাংক ইউ সো মাচ চ্যাম্পিয়ন। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, ঢাকার চ্যাম্পিয়ন। তো আপনারা কোথায় কোথায় বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে? আমরা এখান থেকে আর কই কই যাবো? হিমছড়ি যাবো, হিমছড়ি, ইনানি ব্রিজ, তারপর আর আমাদের ঢাকার পর্যটক ভাইরা অনেক সুন্দর করে অ্যানসার দিয়েছেন। ভাই আপনাদের কেমন লাগছে কক্সবাজার? অনেক ভালো, অনেক ভালো। আপনারা কয়দিনের জন্য এসেছেন? দুদিনের জন্য আসছিলাম। দুদিনের জন্য এসেছেন? জি। তো আপনারা কখন চলে যাবেন এখান থেকে? আজকে তিনটায় আমাদের গাড়ি। ও আচ্ছা, তাহলে আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন? আমরা হিমছড়ি গেছি, ইনানি গেছি, মেরিন ড্রাইভে ঘুরছি। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া রইল। থ্যাংক ইউ সো মাচ কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসার জন্য। আপনাদের জীবন অনেক সাফল্য অর্জন করেন। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। আপনারা দেখে নিলেন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ফলো অন আওয়ার ফেসবুক পেজ এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। টিল দেন, টাটা, আল্লাহ।